ওয়েলকাম স্টুডেন্টস লার্ন ফিজিক্স উইথ এ ক্লিয়ার কনসেপ্ট চ্যানেলে সকলকে স্বাগত আজকে আমি আলোচনা করবো সমতলে আলোর প্রতিসরণ ও প্রতিসরাঙ্ক রিফ্র্যাকশন অফ লাইট এ প্লেন সার্ফেস অ্যান্ড রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স আমি আগের দিনে আলোচনা করেছিলাম সমতলে আলোর প্রতিফলন আজকে আলোচনা করবো প্রতিসরণ এই প্রতিসরণ প্রতিফলনের মতোই একটি আলোকীয় ঘটনা এখন আমরা বোঝার চেষ্টা করি আলোর প্রতিসরণ কি। আমরা জানি সমসত্ব মাধ্যমে আলো সরল রেখায় চলে কিন্তু একটি সমসত্ব মাধ্যম দিয়ে আলো চলতে চলতে যখন অন্য একটি ভিন্ন ঘনত্বের মাধ্যমের উপর আলো তির্যকভাবে পড়ে তির্যকভাবে আপতিত হয় তখন এই দুই মাধ্যমের বিবেতল থেকে আলোকের কিছু অংশ দ্বিতীয় মাধ্যমে প্রবেশ করে এবং আলোক গতির অভিমুখ পরিবর্তিত হয় এই ঘটনাকে আমরা আলোর প্রতিসরণ বলবো আবার বলি আলো এক মাধ্যম দিয়ে চলতে চলতে যদি অন্য একটি ভিন্ন ঘনত্বের মাধ্যমের উপর আপতিত হয় তাহলে আলোকের কিছু অংশ দুই মাধ্যমের বিভেদল থেকে দ্বিতীয় মাধ্যমে প্রবেশ করে এবং আলো রশ্মির গতির অভিমুখ মেকে যায় বা গতির অভিমুখ পরিবর্তিত হয় এই ঘটনাকে আলোর প্রতিসরণ বলে এবার আমরা এই ডায়াগ্রাম আমার চিত্র দেখে একটু বোঝার চেষ্টা করব এখানে এ একটি মাধ্যম এখানে এ মাধ্যমটি লঘু মাধ্যম বি অপর একটি মাধ্যম বি মাধ্যমটি ঘন মাধ্যম পি ও আপতিত রশ্মি এবং ও কিউ প্রতিশ্রিত রশ্মি পি ও রশ্মি ও বিন্দুতে আপতিত হয়েছে তাহলে এই ও বিন্দুকে বলবো আপতন বিন্দু এবং দুই মাধ্যমের বিভেদ তল থেকে ওয়েন যে আমরা লম্ব টেনেছি এই ওয়েনকে বলবো অভিলম্ব এখন আপতিত রশ্মি পি ও অবিলম্বে সঙ্গে যে কোন করেছে তাকে বলবো আপতন কোন আই এবং প্রতিশ্রিত রশ্মি ও কিউ অবিলম্বের সঙ্গে যে কোন করেছে তাকে বলবো আর বা প্রতিসরণ কোন আইকে বলবো আপতন কোন এবং আর কে বলবো প্রতিসরণ কোণ তাহলে আমরা চিত্র থেকে দেখতে পাচ্ছি এক মাধ্যম থেকে যখন অন্য মাধ্যমে আলোক প্রবেশ করছে তখন আলোগ গতির অভিমুখ পরিবর্তিত হচ্ছে এই আলোক রশ্মির গতির অভিমুখ কীরূপে পরিবর্তিত হবে সেটা আমরা একটু দেখে নিই এটা দুরকম হতে পারে প্রথম ঘটনা আলো যদি লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে প্রতিষ্ঠিত হয় অর্থাৎ এ মাধ্যমটা যদি লঘু হয় এবং বি মাধ্যমটা যদি ঘন মাধ্যম হয় অর্থাৎ আলোগ্রস্মি যদি ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে আসে তাহলে কি ঘটনা ঘটে আমরা দেখি আমরা এখানে চিত্রে দেখতে পাচ্ছি পি পিও আপতিত রশ্মি এটা আছে লঘু মাধ্যমে এ যখন ঘন মাধ্যমে প্রবেশ করছে ঘন মাধ্যমে যখন প্রতিশ্রিত হচ্ছে ও কিউ হলো প্রতিশ্রিত রশ্মি আমরা দেখতে পাচ্ছি যদি এই মাধ্যমটা না থাকতো আলো এই ডট চিহ্নিত পথে চলে যেত কিন্তু এই ডট চিহ্নিত পথে না গিয়ে ও কি করেছে এই অভিলম্বের দিকে সরে এসছে অর্থাৎ আলো রশ্মি যখন লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে প্রতিশ্রিত হয় তখন প্রতিশ্রিত রশ্মি অভিলম্বে দিকে সরে আসে অর্থাৎ এই ক্ষেত্রে আইকোন অর্থাৎ আপতন কোনটা বড় হয় এবং আর কোন অর্থাৎ প্রতিসরণ কোনটা হয় ছোট। তাহলে এক্ষেত্রে কোন চ্যুতি কোনটা বলবো এটা চ্যুতি আলো আলোকরশ্মিক এই পথে যাওয়া উচিত ছিল কিন্তু গেছে এই পথে তার মানে কোন এটা এক্ষেত্রে কোন কত হবে আইকোন মাইনাস আর কোন এই আইকোণ থেকে আর কোনটাকে বাদ দিলেই আমরা আলোগ রশ্মির চ্যুতিকোণ পেয়ে যাব এবার দ্বিতীয় ঘটনা দেখি আলোগ রশ্মি যদি মাধ্যম থেকে লঘু মাধ্যমে প্রবেশ করে এখানে এ হলো একটা ঘন মাধ্যম বি হলো একটা লঘু মাধ্যম আলোগ রশ্মি মাধ্যমে চলতে চলতে লঘু মাধ্যমের ভিতর প্রবেশ করেছে তাহলে ক্ষেত্রে কি হবে এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি পিও রশ্মি এবং ওকিউ প্রতিশ্রিত রশ্মি আমরা দেখতে পাচ্ছি এই মাধ্যমটা যদি না থাকতো তাহলে আলোক রশ্মি এই ডট চিহ্নিত পথে চলে যেত কিন্তু এই মাধ্যমটা থাকার জন্যে এখানে প্রতিশ্রিত রশ্মি ও কিউ পথে চলে গেছে অর্থাৎ প্রতিষ্ঠিত রশ্মি অবিলম্ব থেকে দূরে সরে গেছে অর্থাৎ এক্ষেত্রে আপতন কোনো আয় হয়ে গেছে ছোট প্রতিসরণ কোণ আর হয়ে গেছে বড় এক্ষেত্রে আলোগ্রস্মীর চ্যুতি কতটা এইটা আলোগ্রস্মির চ্যুতি এই পথে যাওয়ার কথা ছিল এই পথে চলে গেছে তাহলে আলোগ্রস্মির চ্যুতি কত হবে আর কোন মাইনাস আই কোন আলোগ্রস্মির চ্যুতি আর কোন মাইনাস আর কোন তাহলে আমরা দুটো ঘটনা দেখলাম ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে প্রতিষ্ঠিত হলে প্রতিষ্ঠিত রসি অভিলম্বে দিকে সরে যায় ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে প্রতিষ্ঠিত হলে প্রতিশ্রতরশি অবিলম্ব থেকে দূরে সরে যায় এক্ষেত্রে আপতন কোন বড় হয় প্রতিসরণ কোন ছোট হয় এবং আলোগ চ্যুতি হয় আই কোন মাইনাস আর কোন আর এক্ষেত্রে আপতন কোন হয় ছোট প্রতিসরণ কোন হয় বড় এক্ষেত্রে আলোগ রসির চ্যুতি হয় আর কোন মাইনাস আইকোন এবারে আমরা আলোর প্রতিসরণের দুটো সূত্র আমরা আলোচনা করব আলোর প্রতিছরণের দুটো সূত্র আছে প্রথম সূত্র আপতিতরস্বী রশ্মি আপতন বিন্দুতে দুই মাধ্যমের বিভেদ তলের উপর অঙ্কিত অভিলম্ব একই সমতলে থাকে আবার বলি আপতিতরশি রশ্মি আপতন বিন্দুতে দুই মাধ্যমের বিভেদতলের উপর অঙ্কিত অভিলম্ব একই সমতলে থাকে অর্থাৎ আমরা যেমন এই কাগজের তলে আপতিতরশি রশ্মি আপতন বিন্দু এবং অবিলম্বকে কাগজের তলে আঁকতে পেরেছি তাহলে এ থেকে আমরা বুঝতে পারছি যেটা যে আপতিতশ্রী রশ্মি এবং এরা একই সমতলে অবস্থান করে এরপরে আসব প্রতিসরণের দ্বিতীয় সূত্র প্রতিসরণের দ্বিতীয় সূত্র আপতন কোণের সাইন এবং প্রতিসরণ কোণের সাইনের অনুপাত সর্বদা একটা ধ্রুবক হয় তাহলে আমরা বলতে পারি এটা অবশ্য ঘটে একটা দুটো নির্দিষ্ট মাধ্যমের ক্ষেত্রে এবং একটি নির্দিষ্ট বর্ণের আলোক রশ্মির ক্ষেত্রে তাহলে প্রতিসরণের দ্বিতীয় সূত্রটা বলি দুটি নির্দিষ্ট মাধ্যমের ক্ষেত্রে এবং একটি নির্দিষ্ট বর্ণের আলোক রশ্মির ক্ষেত্রে আপতন কোণের সাইন এবং প্রতিসরণ কোণের সাইনের অনুপাত সর্বদা ধ্রুবক হয় অর্থাৎ এখানে আমরা দেখতে পাচ্ছি সাইনাই বাই সাইন আর ইজিক্যাল টু মিউ ইজিক্যাল টু ধ্রুবক এই মিউকে বলে প্রতিসরাঙ্ক। প্রথম মাধ্যমের সাপেক্ষে দ্বিতীয় মাধ্যমের প্রতি সরাংক প্রতি সরাঙ্ক এবার আমরা রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স প্রতিসরাঙ্ক কাকে বলে আমরা দেখেছি যদি দুটো নির্দিষ্ট মাধ্যম থাকে একটা নির্দিষ্ট বর্ণের রশ্মির ক্ষেত্রে আপতন কোণের সাইন এবং প্রতিসরণ কোণের সাইনের অনুপাত সর্বদা ধ্রুবক হয় অর্থাৎ সাইন আই বাই সাইন আর আপতন কোণ আই প্রতিসরণ আর সাইন আই বাই সাইন আর ইজ ইকুয়াল টু মিউ এই মিউকে আমরা বলবো প্রতিসরাঙ্ক এটাকে আমরা এইভাবেও লিখতে পারি এ মিউ বি অর্থাৎ এ মাধ্যমের সাপেক্ষে বি মাধ্যমের প্রতি এখানে দেখতে পাচ্ছি এ মাধ্যম থেকে আলোগ্রস্মী বি মাধ্যমে প্রবেশ করেছে অর্থাৎ এখানে মিউটাকে আমরা বলতে পারি এ মিউ বি অর্থাৎ এ মাধ্যমের সাপেক্ষে বি মাধ্যমের প্রতিসরাঙ্ক এই প্রতিসরাঙ্ককে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি একটা হচ্ছে আপেক্ষিক প্রতিসরাঙ্ক রিলেটিভ রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স আপেক্ষিক প্রতি সরস্বরাঙ্গ কি না যদি দুটো নির্দিষ্ট মাধ্যম থাকে এবং একটা যদি নির্দিষ্ট বনের আলোগ্রস্মি এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে প্রতিশ্রিত হয় তাহলে সাইনাই বাই সাইনার ইজিক টু মিউ অর্থাৎ একটা মাধ্যমের সাপেক্ষে অন্য মাধ্যমের যে প্রতিসরাঙ্ক তাকে বলবো আপেক্ষিক প্রতিসরাঙ্ক এই আপেক্ষিক প্রতিসরাঙ্ককে আমরা এ মিউ বি এটা দিয়ে প্রকাশ করি যেখানে এ মাধ্যমের সাপেক্ষে বি মাধ্যমের আপেক্ষিক প্রতিসরাঙ্ক হল এম বি অর্থাৎ একটা মাধ্যমের সাপেক্ষে যদি অন্য মাধ্যমের প্রতিসরাঙ্ক হিসাব করি সেই প্রতিসরাঙ্কটা হবে আপেক্ষিক প্রতিসরাঙ্ক এই আপেক্ষিক প্রতিসরাঙ্ককে আমরা আলোর গতিবেগ গতিবেগজীও প্রকাশ করতে পারি সেটা কেমন হবে অর্থাৎ এ মাধ্যমের সাপেক্ষে বি মাধ্যমের প্রতিসরাঙ্ককে আমরা কীভাবে বলতে পারি এ মাধ্যমের সাপেক্ষে বি মাধ্যমের প্রতিসরাঙ্ক ইজ ইকুয়াল টু এ মাধ্যমে আলোর গতিবেগ বাই বি মাধ্যমের আলোর গতিবেগ আমরা এইভাবে এটাকে বলতে পারি ভি এ বাই ভি বি ভি এ বাই বি এ মাধ্যমে আলোর গতিবেগ বাই বি মাধ্যমে আলোর গতিবেগ এটাও আবার এ মাধ্যমে সাপেক্ষে বি মাধ্যমের আপেক্ষিক প্রতিসরাঙ্ককে প্রকাশ করে নাম্বার টু পরম প্রতিসরাঙ্ক অ্যাবসলিউট রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স পরম প্রতিসরাঙ্ক কি না আলো যদি শূন্য মাধ্যম থেকে অন্য কোন মাধ্যমে প্রতিষ্ঠিত হয় আমরা এখানে চিত্র দেখতে পাচ্ছি উপায়টা শূন্য মাধ্যম শূন্য মাধ্যম থেকে একটা আলো এসে এ মাধ্যমের ভিতর প্রবেশ করেছে অর্থাৎ প্রতিসরণ হয়েছে তাহলে এই এইরকম যদি হয় অর্থাৎ শূন্য মাধ্যমের সাপেক্ষে অন্য যে কোনো মাধ্যমের প্রতিসরাঙ্ককে আমরা বলবো এই মাধ্যমের পরম প্রতিসরাঙ্ক তাহলে ক্ষেত্রে আমরা কি বলেছি যেহেতু এ মাধ্যমে প্রবেশ করেছে তাহলে এটাকে আমরা প্রকাশ করেছি মিউ এ অর্থাৎ এটা বোঝায় এ মাধ্যমের পরম প্রতিসোরাঙ্ক ইজিক্যাল টু সাইন আই বাই সাইন আর শূন্য মাধ্যমের সাপেক্ষে এ মাধ্যমের পরম প্রতিসরাঙ্ক হলো মিউ এ এখানে আমরা আলোর গতিবেগ দিয়েও পরম প্রতিসোরাঙ্ককে প্রকাশ করতে পারি সেটা কীরকম হবে এ মাধ্যমে পরম প্রতিসোরাঙ্ক ইজ ইকুয়াল টু শূন্য মাধ্যমে আলোর গতিবেগ বাই এ মাধ্যমে আলোর গতিবেগ তাহলে দুটো সমান শুধুমাত্র আপেক্ষিক প্রতিসরাঙ্কতে দুটোই মাধ্যম ছিল আর পরম প্রতিসোরাঙ্কতে একটা শূন্য মাধ্যম আর একটি মাধ্যম অর্থাৎ শূন্য মাধ্যমের সাপেক্ষে অন্য কোনো মাধ্যমের প্রতিসোরাঙ্ককে বলবো ওই মাধ্যমের পরম প্রতিসরাঙ্ক আর কোন মাধ্যমের সাপেক্ষে অপর কোনো মাধ্যমের প্রতিসরাঙ্ককে বলবো আপেক্ষিক প্রতিসরাঙ্ক তাহলে এখানে আমরা বলেছি পরম প্রতিসোরাঙ্কর ক্ষেত্রে সাইন আই বাই সাইন আর ইজিক্যাল টু মিউ আমরা এখানে মিউটাকে প্রকাশ করব মিউ এ অর্থাৎ এটা হলো এ মাধ্যমের পরম আমরা আসবো এরপরে এই যে প্রতিসরাঙ্ক পড়লাম অর্থাৎ সাইনাই বাই সাইনার ইজ ইকুয়াল টু মিউ এটা যে পড়েছি এটা আমরা এই যে প্রতিসরাঙ্ক পেয়েছি এই প্রতিসরাঙ্কটা দেখব কী কী বিষয়ের উপর নির্ভর করে ডিপেন্ডেন্সি অফ রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স অন ভেরিয়াস ম্যাটার্স তাহলে এই প্রতিসরাঙ্ক দেখি কী কী বিষয়ের উপর নির্ভর করে নাম্বার ওয়ান মাধ্যমের তাপমাত্রা মাধ্যমের তাপমাত্রা অর্থাৎ আমরা যে মাধ্যমে প্রতি মাপতে যাচ্ছি সেই মাধ্যমে তাপমাত্রার উপর প্রতি নির্ভর করবে এরকম না আমরা সাধারণত দেখেছি কোনো মাধ্যমে তাপমাত্রা যদি বাড়ে তার প্রতিসরাঙ্ক কমে এটার কারণ যদি কোনো মাধ্যমে তাপমাত্রা বাড়ে তাহলে মাধ্যমটা ঘনত্ব কমে যায় অর্থাৎ মাধ্যমটা পাতলা হয়ে যায় সেক্ষেত্রে সেই মাধ্যমের প্রতি কমে অর্থাৎ যদি কোনো মাধ্যমের তাপমাত্রা আমরা বাড়াই তাহলে সেই মাধ্যমের প্রতিসরাঙ্ক কমে নাম্বার টু আলোর তরঙ্গ দৈর্ঘ্য তাহলে আলো তরঙ্গ দৈর্ঘ্যের উপর প্রতি কিরকম কীরকম নির্ভরতা সেটা আমরা দেখি আমরা বিজ্ঞানী কোচি সূত্র থেকে দেখেছি মিউ ইজিক টু এ প্লাস বি বাই ল্যামডা স্কোয়ার যেখানে এ এবং বি দুটো ধ্রুবক ল্যামডা ইজ ইকুয়াল টু তরঙ্গ দৈর্ঘ্য বিজ্ঞানী কচি প্রমাণ করেছেন সেক্ষেত্রে মিউ অর্থাৎ প্রতিসরাঙ্ক ইজ ইকুয়াল টু একটা ধ্রুবক প্লাস আরেকটা ধ্রুবক বাই ল্যামডা স্কোয়ার তাহলে এ থেকে আমরা পরিষ্কারভাবে দেখতে পাচ্ছি যদি ল্যামডার মান বাড়ে তাহলে মিউয়ের মান কমে অর্থাৎ ল্যামডা হচ্ছে আলোর তরঙ্গ দৈর্ঘ্য অর্থাৎ যদি আলোর তরঙ্গ দৈর্ঘ্য বাড়ে তাহলে ওই মাধ্যমের প্রতিসরাঙ্ক কমে যায় এরপরে আসছে আলোর বর্ণ আলোর বর্ণের উপর কীভাবে প্রতিসরাঙ্ক নির্ভর করবে সেটা আমরা দেখি লাল বর্ণের আলোর রশ্মির ক্ষেত্রে কোনো মাধ্যমের প্রতিসরাঙ্ক কম হয় কেন প্রতিসরাঙ্ক কম হয় না যেহেতু লাল বর্ণের তরঙ্গ দৈর্ঘ্য বেশি লাল বর্ণের আলোর তরঙ্গ দৈর্ঘ্য বেশি আমরা আগেই পড়েছি তরঙ্গ দৈর্ঘ্য বাড়লে প্রতিসরাঙ্ক কমবে অর্থাৎ যেহেতু লাল বর্ণের আলোগ তরঙ্গ তরঙ্গদৈর্ঘ্য বেশি তাই আলো লাল বর্ণের ক্ষেত্রে কোনো মাধ্যমের প্রতিসরাঙ্ক কম হবে বেগুনি বর্ণের আলোগ ক্ষেত্রে কোনো মাধ্যমে প্রতিসরাঙ্ক বেশি হয় আমরা জানি বেগুনি আলোর তরঙ্গ তরঙ্গদৈর্ঘ্য সবচেয়ে কম তাই যেহেতু এর তরঙ্গদৈর্ঘ্য কম তাই কোনো মাধ্যমে এর প্রতিসরাঙ্ক বেশি হবে বেগুনি বর্ণের আলোর প্রতিসরাঙ্ক বেশি হবে আর হলুদ বর্ণ যে হলুদ বর্ণকে আমরা একটা মাঝামাঝি বর্ণ বলি হলুদ বর্ণ মাঝামাঝি বর্ণ মধ্যম বর্ণ সেই হলুদ বর্ণের আলোগ ক্ষেত্রে কোন মাধ্যমের প্রতিসারঙ্ক এর মাঝামাঝি হবে অব অর্থাৎ লাল বর্ণের আলোগ ক্ষেত্রে প্রতিসরাঙ্ক এবং বেগুনি বর্ণের আলোগ ক্ষেত্রে প্রতিসরাঙ্ক এর মাঝামাঝি প্রতিসরাঙ্ক হবে হলুদ বর্ণের ক্ষেত্রে তাহলে আমরা আলোচনা করলাম আলোর প্রতিসরণ আলোর প্রতিসরণের সূত্র দুটো সূত্র আলোর প্রতিসরণের পড়লাম প্রথম সূত্র পড়েছি দ্বিতীয় সূত্র যেটা সাইনাই বাই সাইন আর ইজ ইকুয়াল টু মিউ এই সূত্রটাকে আমরা স্নেলের সূত্র বলে থাকি তাহলে আজকে আমরা এই পর্যন্তই পড়লাম পরবর্তী অধ্যায়ে আমরা আলোর প্রতিসরণেরও আরও অন্য অন্য বিষয়গুলো একটু বিশদভাবে আলোচনা করব উইস ইউর বেস্ট অফ লাক থ্যাংক ইউ